আসসালামু আলাইকুম, আমি নাজমুল হাসান ডিপন। তো এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে মোবাইলের মাধ্যমে ইসলামী ব্যাংকে প্রপারলি একটি অ্যাকাউন্ট খুলতে হয়। বাট সেই ভিডিওতে বলছিলাম যে কিভাবে আমরা এই মোবাইলের মাধ্যমেই আমাদের অ্যাকাউন্টের জন্য চেক বইয়ের জন্য আবেদন করব, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। তো বেসিক্যালি আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ওই অ্যাকাউন্টের জন্য চেক বইয়ের জন্য আবেদন করব জাস্ট মোবাইলের মাধ্যমে। বাট তার আগে অবশ্য একটি বিষয় আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। তো আমার ওই ভিডিওতে আমার এক ভাই কমেন্ট করছে যে প্লিজ রিপ্লাই দেন, ভাই আমি ইসলামী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলেছি, কিন্তু আমার অ্যাকাউন্টটি সঠিক হয়েছে কি না, নাকি আমি ভুয়া কোনো অ্যাকাউন্ট খুলে ফেলছি, সেটা কিভাবে বুঝব, প্লিজ রিপ্লাই দেন, আর না হয় এই বিষয়ে একটি ভিডিও করে দেন। বেসিক্যালি ভাই আপনার মতো এই একই কনফিউজে আমিও ছিলাম, বাট আমি যখন অ্যাকাউন্টটি খুললাম তখন সেম আপনার মতো এই একই কনফিউজে ছিলাম যে আমার অ্যাকাউন্টটি কি প্রপারলি হইল নাকি আমার অ্যাকাউন্টটি কোনো ভুয়া কোনো অ্যাকাউন্ট হইল। সো তখনই কিন্তু আমি ইসলামী ব্যাংকের কল সেন্টারে কল করি, অ্যান্ড কল সেন্টারে কল করার পরে আমি জিজ্ঞেস করি আপনার মতো যে আমার অ্যাকাউন্টটি কি সঠিকভাবে হয়েছে কি না। সো ইসলামী ব্যাংকের কাস্টমার প্রতিনিধি আমার অ্যাকাউন্টটি চেক করে আমাকে বলে আপনার অ্যাকাউন্টটি একেবারে সঠিকভাবে হয়েছে, এখানে কোনো রকম কোনো সমস্যা নেই। আর এই অ্যাকাউন্টটি কিন্তু আমরা শুধু এই ব্যাংকিংয়ের ক্ষেত্রে না, আমরা বিভিন্ন ওয়েবসাইটেও আমরা ব্যবহার করতে পারবো। যেমন আপনি যদি ইউটিউবিং করেন তাহলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথেও কিন্তু আপনি লিঙ্ক করতে পারবেন। এনিওয়ে বেসিক্যালি যেহেতু আজকের ভিডিওর টপিক আমরা কিভাবে এই সেলফিন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টের জন্য চেকবুকের জন্য আবেদন করব, সো এইখান থেকে আমি আমার পিন নম্বরটি দিয়ে আমি লগ ইন করে নিব। সো লগ ইন করার পরে এখন যে উইন্ডো দেখতেছেন এইখান থেকে ডিরেক্টলি আমাদের এই ব্যাংক অ্যাকাউন্ট এই সেকশনে পেস করতে হবে। ওকে, তারপরে এখান থেকে অ্যাকাউন্ট হোল্ডারের নেমটি শো করতেছে, এখানে পেস করতে হবে। সো অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টে এখানে 1000 টাকা আমি জমা দিছি, প্লাস এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স 500 টাকা দেখাইতেছে। সো আমি ইসলামী ব্যাংকের কল সেন্টারে কল করার পরে কিন্তু আমার ব্রাঞ্চে আমি যাই, ব্রাঞ্চে যাওয়ার পরে আমি ব্রাঞ্চে গিয়েও কিন্তু স্যাম আমি এই অবশ্য একটু বুক আসাচ্ছিলাম যে আমি জিজ্ঞেস করছি যে আমার অ্যাকাউন্টটি কি সঠিক হয়েছে কি না, তো তারাও কিন্তু আমাকে সেম একই কথা বলছে যে হ্যাঁ আপনার অ্যাকাউন্টটি প্রপারলি হয়েছে, এখানে কোনো রকম কোনো সমস্যা নেই। তো তারপরে আমি জিজ্ঞেস করলাম যে তাহলে এখন আমার করণীয় কি, তখন তারা আমাকে বলল যে আপনার অ্যাকাউন্টে আপনি এখন টাকা জমা দিতে পারেন, অ্যান্ড টাকা জমা দেওয়ার পরে আপনি সকল প্রকার লেনদেন করতে পারবেন। সো তারপরেই কিন্তু আমি এই 1000 টাকা জমা করি। ওকে, এখন বিষয় হচ্ছে আমরা কিভাবে চেক বইয়ের জন্য আবেদন করব। তো এখানে নিচের দিকে ইস্যু চেক নামক একটি সেকশনকে দেখতেছেন, এখানে পেস করতে হবে। সো এখানে আমরা আরও দুটি সেকশন দেখতেছি, 10 পেজ অ্যান্ড 20 পেজ। মানে যদি আপনি 10 পেজ চেক বইয়ের জন্য আবেদন করেন তাহলে এটা সিলেক্ট করতে হবে, আর যদি আপনি 20 পেজ চেকের জন্য আবেদন করেন তাহলে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। সো এখানে আরও একটু বিষয় আছে, আমি দেখিয়ে দেব অবশ্য। সো এখান থেকে আমরা আমাদের পিনটি দিয়ে সাবমিট করতে হবে। সো ওকে, অ্যান্ড তারপরে সাবমিট। তো এখানে বেসিক্যালি আমাদের এই 10 পেজের যে চেকবুক এটার জন্য আমাদের ফি দিতে হবে 50 টাকা, আর যদি আমরা এখান থেকে 20 পেজ এটা সিলেক্ট করে পুনরায় আবার এখান থেকে আমাদের পিনটি দিয়ে আমরা এখান থেকে সাবমিট করি, সো এইখানে আমাদের ফি দিতে হবে 100 টাকা। আশা করি আপনি বিষয়টি বুঝতে পারছেন যে 10 পেজের জন্য হচ্ছে 50 টাকা আর 20 পেজের জন্য হচ্ছে 100 টাকা। তো আমি অবশ্য 10 পেজের জন্য আবেদন করব, সো এখান থেকে 10 পেজ সিলেক্ট করে এখান থেকে আমি পিনটি আবার পুনরায় টাইপ করে সাবমিট করে দেব। ওকে, ডান। এখন আমরা এখান থেকে ফাইনালি কনফার্মে পেস করে দেব। চেকবুক রিকোয়েস্ট কমপ্লিট, ইউ উইল বি নোটিফাইড হোয়েন ইয়োর চেক ইজ রেডি ফর কালেকশন। বেসিক্যালি যখন আপনার চেক বইটি কমপ্লিট হবে তখন আপনাকে কালেকশন করতে হবে। আর এখানে বলতেছে ইউ কালেকশন ব্রাঞ্চ ইজ ভাঙা ফরিদপুর। বেসিক্যালি এখানে আমার ব্রাঞ্চটি দেখাইতেছে, বাট আপনার এখানে আপনার ব্রাঞ্চটি দেখাবে। আর এখানে অবশ্যই আপনাকে 10-15 দিন ওয়েট করতে হবে। যখন আপনার চেক বইটি কমপ্লিট হবে তখন আপনার ব্রাঞ্চে আপনার চেক বইটি পাঠানো হবে, দেন আপনাকে কল করা হবে, অ্যান্ড কল করার পরে আপনার চেক বইটি গিয়ে আপনি
আনতে পারবেন, আদারওয়াইজ আপনি ব্যাংকে একটু যোগাযোগও করতে পারেন। তো এই ছিল ভিডিও, আশা করি ভিডিওটি দেখার পরে আপনি পুরো বিষয়টি বুঝতে পারছেন। বাট এরপরেও যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, অথবা আপনি ইসলামী ব্যাংকের কল সেন্টারে কল করতে পারেন 16259। আর যদি আপনি দেশের বাইরে থাকেন তাহলে +8802833109 এই নাম্বারে। তো এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।